ভারতবর্ষের পশ্চিমবঙ্গ রাজ্যের হুগলি জেলার একটি প্রাচীন জনপদ হল পান্ডুয়া। পান্ডুয়ার প্রথম পর্বে আপনাদের দেখিয়েছি এখানকার শতাব্দী প্রাচীন মিনার, 22 দরওয়াজা মসজিদ এবং সুলতান সফিউদ্দিনের সমাধিস্থল। আজকের পর্বে আমরা দেখব পান্ডুয়ার নিকটস্থ মহানাদ অঞ্চলে ব্রহ্মময়ী কালী মন্দির, জটেশ্বর শিব মন্দির এবং এই মন্দিরেই হওয়া বাসন্তী পুজো। চলুন তবে ভিডিওটি শুরু করা যাক। পান্ডুয়া চৌমাথা মোড় থেকে আপনি এই মহানাদে যাওয়ার অটো বা টোটো পেয়ে যাবেন। সেখান থেকেই 9 কিলোমিটার রাস্তা অতিক্রম করে চললাম মহানাদ কালীবাড়ির উদ্দেশ্যে। পৌঁছে গেলাম মহানাদ ব্রহ্মময়ী কালীবাড়ির সামনে। 190 বছরের পুরনো মহানাদের ব্রহ্মময়ী কালী মন্দির। জনশ্রুতি রয়েছে যে এই মন্দিরের গঠনশৈলী দেখেই রানী রাসমণি দক্ষিণেশ্বরের মন্দির তৈরি করেছিলেন। ১৮৩০ সালে জমিদার কৃষ্ণচন্দ্র নিয়োগী এই মন্দিরটি প্রতিষ্ঠা করেছিলেন। মায়ের স্বপ্নাদেশ পেয়েই তিনি এই মন্দিরটি প্রতিষ্ঠা করেছিলেন বলে শোনা যায়। শতাব্দী প্রাচীন এই মন্দিরে আজও রীতি মেনে পুজো হয়। ১৮২২ সালে এই মন্দির তৈরির কাজ শুরু করেছিলেন জমিদার কৃষ্ণচন্দ্র নিয়োগী। টানা 8 বছর ধরে কাজ হওয়ার পর 1830 সালে মাঘ মাসে রটন্তি কালী পুজোর সময় এই মন্দিরের প্রতিষ্ঠা হয়েছিল। প্রতিদিন এখানে দূর দূরান্ত থেকে বহু ভক্ত আসেন মন্দির এবং মাকে দর্শন করতে। জমিদার কৃষ্ণচন্দ্র নিয়োগীর কাঠ ও চিনির বড় ব্যবসা ছিল এবং তার বাড়িতে জাঁকজমক করে দুর্গা, লক্ষ্মী ও জগদ্ধাত্রী পুজো হতো। কিন্তু পুজো শেষ হতেই বিগ্রহের বিসর্জন হয়ে যেত, নিত্য প্রতিমা দর্শনের কোনো উপায় ছিল না। সেই ভাবনা থেকেই জমিদার কৃষ্ণচন্দ্র নিয়োগী দক্ষিণাকালীর প্রতিষ্ঠা করেছিলেন বলে জনশ্রুতি রয়েছে। এও জনশ্রুতি রয়েছে যে এই মন্দির প্রতিষ্ঠা হওয়ার কয়েক বছর পর পারিবারিক পরিচয় সূত্রে নিয়োগী জমিদার বাড়িতে আসেন রানী রাসমণি এবং সেই সময় এই মন্দিরের গঠনশৈলী এবং দক্ষিণাকালীর বিগ্রহ দেখে তিনি মুগ্ধ হন। পরবর্তীকালে এই মন্দিরের অনুকরণেই দক্ষিণেশ্বরের ভবতারিণী মন্দির তিনি প্রতিষ্ঠা করেছিলেন। নিত্য পুজোর সঙ্গে সঙ্গে শনি ও মঙ্গলবার সহ বিশেষ তিথিতে এখানে মায়ের পুজো হয়। এছাড়াও মাঘ মাসে এই মন্দির প্রতিষ্ঠা হয়েছিল বলে এই সময় এখানে বড় উৎসব হয়। সারা দিন ধরে চলে মায়ের পূজা পাঠ এবং ভক্তদের জন্য সেই সময় ভোগ প্রসাদেরও ব্যবস্থা থাকে। এর পাশাপাশি কালী পুজোর সময়ও এখানে সারা রাত ধরে পূজা পাঠ হয়। এই সময়গুলিতে বহু মানুষ এই মন্দির প্রাঙ্গণে আসেন মাকে দর্শন করতে। মন্দিরটি সকাল 10:30 থেকে দুপুর 12:30 এবং বিকেল 4:00 থেকে সন্ধে 7:00 পর্যন্ত খোলা থাকে। নবরত্ন শৈলী তৈরি এই মন্দিরটি স্থাপত্যের এক অসাধারণ নিদর্শন, যার পরিচর্যা এখনও সঠিকভাবে করা হয়। মহানাদ কালীবাড়ি দেখা হয়ে গেল। এইবার আমরা যাব মহানাদ কৃষক বাজারের পাশে থাকা জটেশ্বর শিব মন্দির দেখতে। জটেশ্বর শিব মন্দিরের পাশেই রয়েছে একটি কালী মন্দির। আগে আমরা জটেশ্বর শিব মন্দির দেখে নিই, তারপরে আমরা আসব এই কালী মন্দিরে। মন্দিরে নাট মন্দিরে উঠতেই দেখলাম এখানে বাসন্তী পুজো হচ্ছে। ও
চলুন আগে মহাদেবের দর্শন করে আসি, তারপরে আমরা এখানকার বাসন্তী পুজো দেখব। মহানাদের এই শিব মন্দির কখন নির্মিত হয়েছিল তা জানা যায়নি, কিন্তু মন্দিরের স্থাপত্যের বিবেচনায় ধারণা করা হয় যে এটি অষ্টদশ শতাব্দীর মাঝামাঝি সময়ে নির্মিত হয়েছিল, যদিও পরে মন্দিরটিকে সংস্কার করা হয়। মহানাদ একসময় শিব শক্তি সম্প্রদায়ের একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র ছিল। এছাড়াও কথিত আছে যে মহানাদ একসময় খ্রিস্টীয় নবম ও দশম শতাব্দীতে পালেদের যুগেও বিখ্যাত ছিল। জটেশ্বর শিব মন্দির দেখে চলে এলাম পাশেই থাকা কালী মন্দির দেখতে। মহানাদ থেকে পাণ্ডুয়া ফেরার পথে গ্রাম বাংলার অপরূপ রূপ দেখে কিছুক্ষণ থমকে দাঁড়িয়ে পড়লাম। পাণ্ডুয়ায় ট্রেন পথে এবং সড়ক পথে আপনারা কীভাবে পৌঁছাবেন তার একটা ডিটেলস আমি প্রথম পর্বের ভিডিওয়ে দিয়ে রেখেছি, এছাড়াও এই ভিডিও ডেসক্রিপশন বক্সের মধ্যেও দিয়ে রাখলাম, আপনারা চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন। এর পরের পর্বে আমরা দেখব পাণ্ডুয়ার নিকটস্থ জামগ্রামে নন্দী জমিদার বাড়ি এবং তার ইতিহাস। সঙ্গে থাকুন, দেখতে থাকুন ভ্রমণপ্রিয় সুমন। পরের পর্ব নিয়ে ফিরে আসছি খুব শীঘ্রই।